Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন আইটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটি বড় নকশি কাঁথার ডিজাইন অঙ্কন করে দেখাবো। এর পূর্বে আমি কাঁথাটিকে খুব ভালোভাবে বিছিয়ে মাঝখান থেকে এবং সাইড থেকে সুন্দরভাবে তাক দিয়ে নিয়েছি। এবার আমি ডিজাইনটি অঙ্কন করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই ডিজাইনটি আমি পূর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবে এই ডিজাইনটি একটি ছোট নকশি কাঁথার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটি দেখিয়েছিলাম। আজকে ঠিক একই ডিজাইন আমি বড় নকশি কাঁথার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আসলে কিছু মানুষ আছে তারা ছোট যেই ডিজাইনগুলো রয়েছে সেগুলো বড় কাঁথায় দেখতে পছন্দ করে এবং অনেকটা রিকোয়েস্ট আসে যে ছোট ডিজাইনগুলো বড় কাঁথায় কিভাবে অ্যাপ্লাই করব, যার কারণে আজকের এই কাঁথাটি তৈরি করা। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। তো কাপড়টিকে সুন্দরভাবে বিছিয়ে নিয়ে 7 ইঞ্চি পরপর ভালোভাবে লম্বা এবং চওড়ায় আমরা মার্কগুলো করে নিচ্ছি। এই মার্কগুলো অবশ্যই কাপড়ে কেনার চকটি দিয়ে করে নিতে হবে, কোনোভাবেই কলম কিংবা পেন্সিল ব্যবহার করা যাবে না। আর আপনাদের মাঝে যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা হয়তো জানেন যে আমার বাসায় বড় কাঁথা তৈরি করার জন্য যথেষ্ট স্পেস নেই, যার কারণে আমি কিছু কিছু অংশ ডিভাইড করে এরপর ডিজাইনটি তৈরি করি। তো আপনারা চাইলে আমার মতো এই স্টেপটি ফলো করে খুবই স্বল্প জায়গাও কিন্তু এই ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো আমি কাঁথাটিকে প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি এবং প্রথম পার্টের অংশটুকু আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই প্রসেসে সম্পূর্ণ কাঁথা ডিজাইনটি অঙ্কন করতে হবে বিধায় সম্পূর্ণ কাঁথা ডিজাইনটি আমি অঙ্কন করে দেখাবো না, তবে যতটুকু অংশ অঙ্কন করে দেখাবো সেই অংশটুকু ভালোভাবে ফলো করলে সম্পূর্ণ কাঁথা ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো ঠিক একইভাবে আমি কাঁথায় ঠিক সুন্দরভাবে বক্সগুলো তৈরি করে নিয়েছি। এবার একটি ছোট স্কেলের সাহায্যে যেই বক্সগুলো তৈরি করেছিলাম তার মাঝখান থেকে 4টি লাইন ড্র করছি। লাইনের ডিরেকশনগুলো কোন দিকটা মেনশন করতে হবে অবশ্যই স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে, কোনোভাবেই কিন্তু এইখান থেকে ভুল করা যাবে না। যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি ভুল হয়ে যাবে, তাই এই দিকটা ডিরেকশন করে তারপর ডিজাইনটি অঙ্কন করবে। এক এক করে প্রতিটি বক্সে আমি ঠিক এইভাবে প্রথমে চিহ্নিত করে নিচ্ছি লাইনগুলো ড্র করে, যেন ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। আপনারাও ঠিক একইভাবে প্রথমে লাইনগুলো ড্র করে নেবেন, এরপরে ডিজাইনটি অঙ্কন করে নেবেন। আর একসাথে যদি ডিজাইনটি অঙ্কন করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভুল হওয়ার পসিবিলিটি থাকে, তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ঠিক এইভাবে প্রথমে লাইনগুলো ডিরেকশন করে এরপরে ডিজাইনটি অঙ্কন। আশা করি আজকে এই ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আসলে এই ডিজাইনটি একটু কমন বিধায় অনেকে কিন্তু এই ডিজাইনটি তৈরি করতে পারে, তবে এমনও অনেকজন আছে যারা ছোট কাঁথায় তৈরি করলে বড় কাঁথায় তৈরি করতে পারেন না আর বড় কাঁথায় তৈরি করলে ছোট কাঁথায় তৈরি করতে পারেন না, তাই আজকে আমি তাদের জন্য এই ডিজাইনটি পুনরায় শেয়ার করলাম এবং আজকের ডিজাইনটি বড় কাঁথায় তৈরি করে শেয়ার করলাম। আশা করি আজকের এই ডিজাইনটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনারা চাইলে কিন্তু এ ধরনের কাঁথা আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের নাম্বারটি দুটোই আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে নিয়েছি, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে কিংবা আমার যারা হেল্পিং হ্যান্ড রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এ ধরনের কাঁথা কালেক্ট করে নিতে পারেন। তো আমি যখন লাইনগুলো ড্র করে নিয়েছি এবার পরবর্তী স্টেপটিও আপনাদের সাথে এক এক করে শেয়ার করে দিচ্ছি। এবার আমরা যে 4টি লাইন ড্র করেছিলাম সেই 4টি লাইনের মাঝে 2টি লাইন আমরা একটু রাউন্ড শেপ করে ডিজাইনটি তৈরি করছি। আপনারাও ঠিক একইভাবে এই ডিজাইনটি তৈরি করে নেবেন। আর আজকে যেহেতু ডার্ক কালার কাপড় ব্লু কালার ব্যবহার করেছি, এখানে আপনারা চাইলে হোয়াইট কালার, ইয়েলো কালার, বেবি পিঙ্ক কালার, ক্রিম কালার এ ধরনের সুতা ব্যবহার করে নিতে পারেন। আর আজকের কাঁথাটি একটি অর্ডারের কাঁথা ছিল, যার কারণে আমি সেলাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আর আসলে
আমি কোনো ধরনের কাঁথা সেলাই করি না, যার কারণে আপনাদের সাথে সেলাইয়ের কাজগুলো শেয়ার করতে পারি না। যদি ভবিষ্যতে কোনো কিছু সেলাই করা হয় সেক্ষেত্রে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আমি কিন্তু এতটুকু জানি যে আপনারা আমার ভিডিওগুলো দেখে ফলো করে আমার ডিজাইনগুলো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনগুলো সেলাই করেন। তো যারা যারা এই কাজগুলো করেন তারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমার একটি গ্রুপ রয়েছে সেখানে আপনারা পোস্ট করে দিবেন, আমরা একে অপরের সাথে আড্ডা দিব এবং সকল ধরনের ইনফরমেশনগুলো আমরা সেখানে শেয়ার করব। তো আপনারা অনেকেই মনে করতে পারেন যে বড় কথা বলেছি, তবে এখানে কিছু অংশ কেন আমি দেখাচ্ছি। আমি একই প্রসেস বারবার অ্যাপ্লাই করতে হবে বিধায় কিছু অংশ আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি, কারণ সম্পূর্ণ ডিজাইনটি একইভাবে তৈরি করলে আপনাদের অনেকের কাছে বিরক্ত মনে হতে পারে, যার কারণে কি চার ভাগের এক ভাগ অংশটুকু আমি অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি, আর সম্পূর্ণ ডিজাইনটি তৈরি হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করে দিব, যেন বুঝতে কোথাও কোনো সমস্যা না হয়। এরপরেও যদি বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একে করে এই ডিজাইনটি তৈরি করে এবার পরবর্তী স্টেপটিও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ডিজাইন অঙ্কন করবেন, সেক্ষেত্রে ডিজাইনটি আরও ভালো আসবে এবং তৈরি করতে কোনো সমস্যাই হবে না। যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই জানাবেন। আর আজকের কাঁথাটি কিন্তু এখানে দুই পার্টের কাঁথা রয়েছে, দুই পার্টের কাপড়টিকে আমি খুব ভালোভাবে সেলাই করে নিয়েছি, এবার কাঁথাভাবে তৈরি করে এরপরে ওপরের অংশতে আমি ডিজাইনটি অঙ্কন করছি। আর অনেকেই জানতে চান আসলে কাঁথা তো তিন পার্টের হয়, তবে আমি কেন দুই পার্টের বা নকশি কাঁথা কেন দুই পার্টের হয়। আসলে নকশি কাঁথা বলতে কিন্তু অল ওভার কাঁথার কাজকে বোঝায়। যেহেতু নর্মাল কাঁথায় তেমন কোনো কাজ করা হয় না এবং সুতার পরিমাণও কিন্তু কম থাকে, সেক্ষেত্রে তিন পার্টের করে নর্মাল যে কাঁথা সেলাই থাকে সেগুলো তাক দিয়ে নেয়, এরপরে সে তিন পার্টের কাঁথাগুলো নর্মাল কাঁথা হিসেবে ব্যবহার করে। কিন্তু নকশি কাঁথায় কিন্তু অল ওভার কাজ করা থাকে এবং সুতার পরিমাণও কিন্তু বেশি থাকে, যার কারণে দুই পার্টের কাঁথা যখন অল ওভার কাজ করা হয়ে যায় তখন কিন্তু তিন পার্টের মতো ভারী হয়ে যায়। তাই অনেকেই কিন্তু এই দুই পার্টের কাঁথাটি বেশি প্রেফার করে, যে সেলাই করতেও সুবিধা হয় এবং পরবর্তীতে কিন্তু যখন সেলাই করা হয়ে যায় তখন দুটো কাঁথার মধ্যে তেমন কোনো অমিল থাকে না, দুটোর ওজন এবং ওম সব কিছু কিন্তু একই ধরনের হয়ে যায়। তাই নকশি কাঁথা আমরা দুই পার্টের ব্যবহার করি আর নর্মাল কাঁথা আমরা তিন পার্টের। আশা করি বুঝতে পেরেছেন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এরপরেও যদি অন্য কোনো ধরনের ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। আর এখানে আমি আজকে ডায়মন্ড পেন্সিল ব্যবহার করেছি, এই পেন্সিলটি বিভিন্ন লাইব্রেরিতে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন 15-20 টাকা মূল্যে। আসলে জায়গা অনুযায়ী কিছু জিনিসের দাম কম বেশি থাকতে পারে, তাই আপনারা সেখানে যেয়ে যোগাযোগ করলেই এই ধরনের পেন্সিল পেয়ে যাবেন। তো আশা করি আজকের এই ডিজাইনটি আপনারা বুঝতে পেরেছেন, আমি কিছু অংশ আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিয়েছি, এরপরে আপনারা ঠিক এইভাবে কপি করে সম্পূর্ণ কাঁথায় ডিজাইনটি তৈরি করে নেবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ কাঁথার ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি, আশা করি এরপরে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।